বিশ্ব বরেণ্য চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের 103তম জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতার প্রিয়া সিনেমা হল বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল। রে 103 নট আউট, যেখানে বিশেষ অতিথি হিসেবে সামিল ছিলেন মুনমুন সেন, অরিন্দম শীল থেকে টলিপাড়ার বিশিষ্ট ব্যক্তিত্বরা। কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায়, তার প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়ে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হলো। সত্যজিৎ রায় 103 নট আউট। আর অবশ্যই তিনি কিন্তু সারা জীবনের মতন যারা সিনেপ্রেমী রয়েছেন তাদের কাছে কিন্তু সারা জীবনই নট আউটই থেকে যাবেন, কারণ আগামী প্রজন্ম তাকে দেখে উদ্বুদ্ধ হবে, তার সিনেমা, তার কাজ সবকিছুই সমৃদ্ধ করবে তাদের। এটা খুবই ভালো যে সবাই তাকে এই সুন্দরভাবে মনে রেখে ফাংশন করছে। নাও ইউ নো ইয়া মানে একটা ব্যক্তিত্ব যাতে আগামী প্রজন্ম এইভাবে ভালোবেসে যাবে। হ্যাঁ, পুরো পৃথিবী ভালোবাসে। আমাদের ইন্ডিয়ার নাম তো উনি নিয়ে গেছেন, নাম বিদেশে বলতে গেলে আর্ট ওয়ার্ল্ড তো উনি নিয়ে গেছেন সব জায়গায়। এইরকম একটা অনুষ্ঠান প্রিয়া সিনেমাতে হচ্ছে, আমাদের অরিজিৎ দত্ত অর্গানাইজ করেছে, এটা তো শ্রদ্ধা জ্ঞাপন এবং এটা একদম অন্তরের জায়গা থেকে। এখান থেকে দুটো অসাধারণ ছবি প্রোডাকশন হয়েছিল এবং দুটো না তিনটে ছবি বোধহয় প্রোডাকশন হয়েছিল, এবং একটা নস্টালজিয়া তো ভীষণভাবে আছে। আজকের দিনটা আমাদের কাছে সত্যি একটা উৎসব। সত্যজিৎ রায়ের জন্মদিন আমার মনে হয় যে রবীন্দ্রনাথের জন্মদিনের পালনের পর যদি কারোর জন্মদিন আমাদের খুব কাছের হয় সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের জন্মদিন। তো সেটাই, এবং আমার নিজের ক্ষেত্রে আমি এইটুকু বলতে পারি যে আমার নির্দেশনা জীবন শুরু হয়েছিল আমার প্রথম ছবি আবর্ত সম্পূর্ণভাবে ওনাকে ডেডিকেট করেছিলাম, এবং ছবির শুরুতে আমি বলেছিলাম টু দ্য রে হু শোড বি লাইট, অন্তর থেকে বিশ্বাস করি। আমার সম্পূর্ণ চলচ্চিত্র জীবনের এই পথে চলার অনেকটা ভীষণভাবে সত্যজিৎ রায় কেন্দ্রিক মানে প্রভাব, কাজ করতে হয় করার সময় ভাবতে হয় যে সেই প্রভাব ছেড়ে বেরিয়ে এসে মাঝে মধ্যে কাজ করতে হয় যেন। তো সত্যজিৎ রায় আমাদের মননে, আমাদের হৃদয়ে, এবং তার প্রভাব আমাদের চলচ্চিত্র জীবনে অসম্ভবভাবে আমাদের ঘিরে আছে। নয়ন মেলে জগতের বাহা। আমার মনে হয় যে ফার্স্ট ডিটেকটিভ গল্পের বইটা তারা পায় সেটা হলো ফেলুদা, এবং সত্যজিৎ রায় তো শুধুমাত্র আমাদের কাছে ফিল্ম মেকার নন, কারণ তার মতন মাল্টি ট্যালেন্টেড মানুষ মনে হয় আজ অবধি আমরা কেউ দেখিনি, এবং তিনি সর্বগুণ সম্পন্ন ছিলেন, মানে ক্যালিগ্রাফি থেকে শুরু করে ইলাস্ট্রেটর থেকে শুরু করে মিউজিক কম্পোজার, ফিল্ম মেকার, রাইটার, অথর, মানে এভরিথিং, কোনো একটাও ফিল্ড নেই যেখানে আমরা সত্যজিৎ রায়ের অবদানকে ইগনোর করতে পারবো। তাই আজ তার 103তম জন্মবার্ষিকী, এবং প্রিয়া সিনেমাকে দাদুল দাকে এবং যারা যারা এই প্রোগ্রামের সাথে অ্যাসোসিয়েটেড তাদেরকে আমি আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাবো এই ইনিশিয়েটিভটার জন্য। সত্যজিৎ রায় আমাদের বাঙালিদের মধ্যেই শুধু না, যেন প্রত্যেকটা মানুষ যারা সিনেমা প্রেমী, যারা বই প্রেমী, তাদের সবার মধ্যে যেন তিনি জীবিত থাকেন। বাবা দেখো যে কত সেনা চলেছে সমরে, কত সেনা, কত সেনা, হাজারে হাজারে হাতিয়ারে বুঝি কাটাকুটি করে, কাটাকুটি কাটাকুটি, হাজারে হাজারে হাতিয়ারে বুঝি কাটাকুটি করে। আমি যখন তিন দিন আগে, কিন্তু তিন চার দিন আগে উই হ্যাড থট অফ দিস, সো পরশু দিন স্ক্রিপ্ট এসছে, আর আমার বাংলা তো সবাই জানে ফাড়াবাটি। হ্যাঁ, এই মুখস্থ করতে আর কতকাল, আজকে সকাল থেকে ধুক 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 করছিল,
যে কি বলে ফেলবো, কারণ আমি ওপেনলি বলছি সবিস্তারে বলে আমার আটকাচ্ছিল, বৌঠান আটকাচ্ছিল, আজকেও আটকাচ্ছে, আরও একটা দুটো দেখানে আটকাচ্ছিল আমার, বেরিয়ে গেছে। বাট এন্ড অফ দ্য ডে এটা ফার্স্ট টাইম করা হলো, আই থিঙ্ক নেক্সট টাইম থেকে আর একটু প্রিপেয়ার্ড হয়ে করা যাবে। আমার এটা করারই কথা ছিল না, রায়াদি ইনসিস্টেড আই উড বি এবল টু ডু ইট, তাই করলাম। ক্যামেরায় বিনয় মণ্ডলের সাথে রাকেশ আর প্রসেন্স কলকাতা।